देश को चलाने वाले सबसे बड़े मैनेजर पढ़े लिखे होने चाहिए या नहीं होने चाहिए? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেখাতে হবে না। প্রধানমন্ত্রীর সচিবালয় সেই তথ্য দাখিলের প্রয়োজন নেই। গুজরাট হাইকোর্টের বিচারপতি বীরেন বৈশব শুক্রবার এ রায় দেন। আর মোদীর ডিগ্রি জানতে চেয়ে আগ্রহ প্রকাশ করে আবেদন পেশের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ২৫,০০০ টাকা জরিমানা করেছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে তাকে ওই অর্থ জমা দিতে হবে। আদালতের এই রায় বিস্ময় প্রকাশ করে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমির পার্টি প্রধান কেজরিওয়াল টুইট করেন, প্রধানমন্ত্রী কতদূর পড়াশোনা করেছেন তা জানার অধিকার দেশবাসীর কি নেই? अगर डिग्री है और वो सही है तो डिग्री दिखाई क्यों दिल दे दे दी क्यों नहीं जा रही? মামলাটি 7 বছরের পুরনো। 2016 সালে তথ্য জানার অধিকার আইনের প্রয়োগ মারফত প্রধানমন্ত্রী মোদি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি দাখিলের আবেদন জানানো হয়। সেই আবেদনের সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল জড়িত হয়ে পড়েছিলেন, কারণ তিনি কেন্দ্রীয় তথ্য কমিশনকে বলেছিলেন ভোটার পরিচয়পত্র সংক্রান্ত সব তথ্য তিনি দিতে প্রস্তুত। তবে সেই সঙ্গে প্রধানমন্ত্রীকেও বলা উচিত তার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দাখিল করতে। কেজরিওয়াল সিআইসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। কেন্দ্রীয় তথ্য কমিশন তখন প্রধানমন্ত্রীর সচিবালয়, গুজরাট বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয়কে নরেন্দ্র মোদী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দাখিল করার নির্দেশ দেয়। গুজরাট বিশ্ববিদ্যালয় সেই নির্দেশের বিরুদ্ধে গুজরাট হাইকোর্টে মামলা করে। গত মাসে সেই মামলার শুনানি শেষ হয়। শুক্রবার মামলার রায় দেন বিচারপতি বীরেন বৈষ্ণব। নরেন্দ্র মোদীর দাবি, তিনি ১৯৭৮ সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। স্নাতকোত্তর ডিগ্রি পান দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে। মামলায় গুজরাট বিশ্ববিদ্যালয়ের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা হাইকোর্টকে বলেন, লুকানোর কিছুই নেই, কিন্তু গুজরাট বিশ্ববিদ্যালয়কে তথ্য জানাতে বাধ্য করা যায় না, কারণ প্রধানমন্ত্রী জনপ্রতিনিধি, সেই দায়িত্ব পালনের সঙ্গে ডিগ্রি পেশার কোনো সম্পর্ক নেই। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলেই ডিগ্রি পাওয়া যাবে। সলিসিটর জেনারেল যুক্তি ছিল, একজন নির্বাচিত জনপ্রতিনিধি পিএইচডি ডিগ্রিধারী নাকি অশিক্ষিত, তাতে গণতন্ত্রে কিছু আসে যায় না। তাছাড়া এই তথ্যের সঙ্গে প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিত্বের কোনো সম্পর্ক নেই। जो चीज यूनिवर्सिटी की वेबसाइट पे है उसे मांगने के लिए कोर्ट में जाना समय बर्बाद करना ही। এই আগ্রহ মোটেই শিশু সুলভ ও দায়িত্বজ্ঞানহীন নয়। ভোটের প্রার্থীপদ জমা দেওয়ার সময় তিনি তার শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করেছিলেন, সেই প্রশংসাপত্রই দেখতে চান তারা, তার মার্কশিট দেখতে চায়নি। তিনি আরো বলেন, সলিসিটর জেনারেল দাবি করলেও নরেন্দ্র মোদীর ডিগ্রি সার্টিফিকেট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কোথাও পাওয়া যায়নি, এই তথ্য জনসম্মুখে নেই। গত বৃহস্পতিবার থেকে আম আদমি পার্টি ভারত জুড়ে মোদী হটাও দেশ বাঁচাও প্রচার শুরু করেছে। হিন্দি, ইংরেজি, বাংলা, উর্দু, গুজরাটি, পাঞ্জাবি, তেলেঙ্গু, ওড়িয়া, কানাড়া, মালয়ালম, বাংলা, মারাঠি সহ মোট ১১ ভাষার পোস্টার ছাপে সারা দেশে আন্দোলন শুরু করেছে তারা। গুজরাটে এজন্য আপ কর্মীদের ধরপাকড়ও শুরু হয়েছে। এ উপলক্ষে দলের মিডিয়া কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান নবাব নাসির আহমন বৃহস্পতিবার মোদীকে আক্রমণ করে বলেন, একজন অশিক্ষিত মানুষ দেশ চালাতে পারেন না, নীতি নির্ধারণের জন্য ঘৃণা ছড়ানো বন্ধের জন্য শিক্ষিত প্রধানমন্ত্রীর প্রয়োজন। গুজরাট হাইকোর্টের এই রায়ের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ও বৈবাহিক সম্পর্ক নিয়ে নানা ধরনের মন্তব্য চলছে। আদালতের রায় জুড়ে অরবিন্দ কেজরিওয়াল তার টুইটে বলেন, প্রধানমন্ত্রী কতদূর পড়াশোনা করেছে তা জানার অধিকার দেশবাসীর আছে। আরো বলেন, অশিক্ষিত কিংবা অল্প শিক্ষিত প্রধানমন্ত্রী দেশের পক্ষে খুবই বিপজ্জনক।